গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছো আপনার ভালে আছে, ময়ও ভালে আছো। আজ আর একটা ব্লগ লো আহিল আপনার মাজত। রাতেপা উঠিলো, আজি আকৌ বরষুণ পড়ি আছে, দেখিছে না? রাতের পরে বরষুণ পড়ি আছে, বরষুণ কমার আর চান্সে নাই। আজি এটা বজারে আছে কুরবানি ঈদর, তথাপি মানুষবিলাক কেনেকৈ যে খোজকাড়িব, কিবা অসুবিধা, মানুহ ইমান নাইও। মানুহ ছাতি লৈ চলা ফিরা করে আছে, টটত চলা ফিরা করে আছে, ইমান বরষুণ পড়ে আছে নয়, বাপ রে বাপ। রেইনকোট ছাতি এবিলাক লয়ে চলা ফিরা করে আছে, দেখিছে না? বরষুণত কিমান আর এনেক চলা ফিরা করব। এই রেইনকোট পিন্ধিছে, হাত ছাতি লৈ বই আছে। লড়া উঠাই নাই, শুয়ে আছে, তার গা তো ইমান এটা ভাল নহয়। আর পাকঘর সুমাও, এপিনে মই চাহ বনাই আছো, আর লগতে পিঠা বনাম, চিটা পিঠা বনাম, তার কারণে রেডি করছো। অল্প কুহুমিয়া পানি দি মানে খুলি লৈছো, আর অল্প নিমখ দিছো, এটা পিঠা বনাম আর চাহ। এনেকুয়া বরষুণের দিনত নহয় এনেকুয়া পিঠা চিঠা খাই ভাল লাগে। তেনহলে আহি আছো, বনাইছো না একেবারে? এটা দেখিছে না কিমান ধুনিয়া হয়েছে? এতিয়া চাহ খাম, চাহ ওলাই লৈছো। গাইজ, বরষুণটো অলপ কমিছে, দেখিছে না? কিন্তু রদ সদ দিয়া নাই। আর মই কাম করে ললো, এইখানে মশলা গুড়ি করিম, মশলাখিনি রেডি করিলো, রসুনখিনি সিলাই ললো, জলকিয়াখিনি বাটি লম, আর দুপরিয়ার কারণে বনাম দালি, আজি কণি, এবিলাকে বনাম। কাপড় আছে কেইটামান ধুই লম, ঘরটো ঝাড়া নাই, ঘরটো ঝাড়ি লম। বরষুণত নহয় কামও করব মন না যায়, দেখিছে না? ইমান অসুবিধা করে মানুষ চলাফেরা করে আছে। বিছনা এটা তুলিছো, এইটো তুলি লম এতিয়া, আহি আছো একবারে কাম সাম করে। দুপরিয়ার কাম এতিয়া শেষ হল, ঘরটো মুছি ললো, বিছনার বিছনাবিলাক ঝাড়ি ললো, এইটো কাপড় ধুই দিছো, ডাইনিংয়ের কাপড়টো। আর আমবিলাক দেখিছে না, একদম নষ্ট হয়ে গেছে, কেনেকুয়া হয়ে গেছে রোদর কারণে, রোদ নাই বরষুণের কারণে। আর এইটো ঘরও মুছি ললো, কাহি বাটি গোটাই ধোয়া শোয়া হয়ে গেছে। দুপরিয়ার কারণে কি রাঁধিছো আহক দেখাই আছো, দেখাইছো অল্প। এইটো হয়েছে হাঁহর কণী, একদম জলকিয়া সানি সানি ভাজি লৈছো, আর ভেন্দি আলু ভাজি আর ডালি, এইটো আজি দুপরিয়ার খোয়া। কারণ বহুত অলপ সলপ কাম করলো, আর আমও কাটি ধুইছো, খাবলে সময় পাওয়া নাই। আর এবিলাক মানে অল্প মশলা টসলাবিলাক গুড়া চড়া করে ললো, ফ্রিজটো সাফা করে ললো, এবিলাক কাপড় কানি এবিলাক ভাজ করে ললো গোটাই, কারণ আলনা ডাল নাই নহয়, সেই কারণে এনেকয়ে থুইছো। আলমারি সালমারিবিলাক কিবা কিবি ভাজ করে ললো। এতিয়া গা চা ধুম, আহি আছো, আপনাদের বলকটু এড়ি নিদিব, চাই থাকো। কাপড়ও আছিল কেটামান ধুই দিলো, মুসুরি ঠুসুরিবিলাক, আর দেখিছে না অল্প রত নাই, কিন্তু বরষুণ নাই, কমিছে। তেনেহলে আহি আছো অল্প পিছত। গাই ছাদর উপরত আহিলো, কেটামান কাপড় শুকা দিলো, আর দেখিছে না বরষুণও পড়িব, তথাপি মই ছাদর তলতে শুকা দিছো, বতাহতে শুকাই যাব। ইয়াত আহি নহয় গমে পোৱা নাই ঈদর কাম কাক কয়, কারণ ঘরতে ঘরের ভিতরতে সুবিধা, বেসিং টেসিং ঘরতে, বাথরুমও ঘরতে, কাপড় সাপড় ধুই আর শুকা দিবল টেনশন নাই। আহক দেখাই আছো, কাপড় শুকা দিছো, দেখিছে না? আর ছাদর তলত দিছো, বতাহতে শুকাই আছে মুসুরিবিলাক, আর কাপড় সাপড় মই শুকা দিছো তাতে, কারণ বতাহ লাগি শুকাই যায়, বরষুণ আহিলে অসুবিধা নাই, নহয় কাম করিও সুবিধা। নহলে আগর ঘরত যে আছিল, তাতে এক সপ্তাহ আগতে ঈদর কাম আরম্ভ করেছিল, একদম ঘহা ঘহি মানে নিজের মতন করছো, সেইটো ঘরের কথা নহয় মনত পড়িয়ে থাকে, পাহরিব নারি, মানে এতিয়াও মনত পড়ি আছে। আর ইয়াত নহয় আজি মনটো মানে বেয়া হয়ে আছে, ভাল লগা নাই, তাতে আছিল মানে নিজের মতনে আছিল, মানে পটককে আহিলো নহয়, সেই কারণে যিয়ে নহক যি হব তাকে হব, আর তবদিরত যি আছে তাকে হব। আর দেখিছে না ছাদর উপর কিমান ধুনিয়া বতা দি আছে, গরমত কিন্তু বতা নিদিয়ে, এতিয়া যে বরষুণ পড়ি আছে ঠান্ডা ঠান্ডা,
এতিয়া বতাহ মানে ইফালে পৰা আহি আছে, ইফালে পৰা আহি আছে, ইফালে পৰা আহি আছে। যিয়ে নহওক মই ভাত খোৱা নাই, ভাত খাম, একেবাৰে আহি আছোঁ আবেলি। আৰু ঈদৰ কাৰণে অলপ চলপ প্ৰস্তুতি কৰিম, নকৰা নহয়, অলপ চলপ কৰিম। তেনেহ'লে আহি আছোঁ আবেলি। আপোনালোকে ব্লগটো কিন্তু এৰি নিদিব, চাই থাকক। বৰষুণ কমিছে, দেখিছেনে? এতিয়া বৰষুণ কমিছে আৰু মানুহবিলাক, বৰষুণ নাই, বৰষুণ কমিছে। এতিয়া মানুহবিলাক খোজকাঢ়ি আৰাম পাই আছে, মানে ঠাণ্ডা ঠাণ্ডা বতৰ হৈ গৈছে, দেখিছেনে? ইয়াত নহয় খোজকাঢ়িব ভয় লাগে, ইমান পানী হৈ আছে আৰু পিছলা হৈ আছে, দেখিছেনে? বাপৰে বাপ। এতিয়া তলত যাম গাইজ, একেবাৰে সন্ধিয়া আহি আছোঁ। হাই গাইজ, সন্ধিয়া হৈ গৈছে আৰু ইপিনে মই কেক বনাম, এটা সৰু কেক, একদম সৰু, দুটা কণী দি এইটো ৰেডি কৰিছোঁ, বেটাৰটো ৰেডি কৰিছোঁ, এতিয়া বনাম। সেইদিনাখন যে নতুন এটা চচপেন লৈ আহিছোঁ সৰু, সেইটোতে বনাম, দেখিছেনে? এইটো গোচা, দেখিছেনে? কেকৰ কাৰণে লৈ আহিছোঁ এইটো মই, এতিয়া দিম। তেনেহ'লে আহি আছোঁ, দেখাই আছোঁ। কেকটো এতিয়া দি দিলোঁ ইয়াত, এটা তাৱাত, জানে মই কেনেকৈ বনাওঁ, মোৰ চেনেলত আছেই। আৰু সৰু চচপেন এটা কিনি আনিছোঁ, দেখিছেনে কিমান ধুনীয়া, কিউট কিউট লাগি আছে। তেনেহ'লে একেবাৰে দেখাই আছোঁ কেনেকুৱা হয়। গান দিম, এইটো গান দিম, গানো দিবি, কথা ক'ব কিছু। গাইজ, কেক বনাতো হৈ গ'ল, একদম সৰু কৰি এটা কেক বনালোঁ। তাৰপিছত কেইটামান পিঠা বনাম বুলি ভাবিছোঁ, কাৰণ একেবাৰে নবনালেও ভাল নালাগে, সেইকাৰণে ভাবিলোঁ কেইটামান পিঠা বনাওঁ। এইটো হৈছে ময়দা আৰু অলপ ৰিফাইন অইল দিছোঁ, নিমখ দিছোঁ, এতিয়া খচি ল'লোঁ। এতিয়া মই দিম পানী, কুহুমীয়া পানী, আৰু নাৰিকলটো ভাজি লৈছোঁ। এইখিনিয়ে, বেছি নহয়, অলপ কেইটা বনাম। আহি আছোঁ একেবাৰে ৰেডি কৰি। হাই গাইজ, ৰাতি 9 বাজে এতিয়া আৰু মই ৰান্ধিও আছোঁ, লগতে ৰন্ধা বঢ়া কৰিব লাগে। দুপৰীয়া ৰন্ধা বঢ়া কৰিলোঁ, আকৌ ৰাতি চিকেন আনিছে লোকেল মুৰ্গী, সেইটো বনাই আছোঁ, কাৰণ ৰাতিৰ কাৰণে হ'ব, ৰাতিপুৱাৰ কাৰণে হ'ব, সেইকাৰণে বনাই আছোঁ। আৰু কেইটামান পিঠা বনাই আছোঁ, লগতে কামটো জানেই বহুত কাম কৰিব লাগে, অলপ চলপহে আপোনালোকক দেখাওঁ। আৰু এইবাৰ নহয় ঈদৰ যা যোগাৰ ইমান এটা কৰা নাই, ঈদৰ প্ৰস্তুতি ইমান নাই, কাৰণ কুৰবানী ঈদ হয়, এইবাৰতো খালি মটন পোলাও এইবিলাকে খাব, সেইকাৰণে ইমান আৰু যা যোগাৰ কৰা নাই। আহক, দেখাই আছোঁ পিঠা বনাই আছোঁ, আৰু ল'ৰা হেল্প কৰি দি আছে, তাই বনাই বনাই দি আছে, দেখিছেনে? আহক, বেক কেমেৰা কৰি দেখাই আছোঁ। বেলি দিলোঁ আৰু তাই ভৰাই ভৰাই দি আছে পিঠা। এতিয়া পিঠাকেইটা ভাজি ল'ম, ব্লগটো আৰু বেছি ডাঙৰ নকৰিম, ইয়াতে শেষ কৰিম, কাৰণ অহাকালি আহি আছে ঈদ, দেখিছেনে? এইটো চিকেন বনাই আছোঁ, লোকেল মুৰ্গী হয়, ৰাতি আনিছে। মই এতিয়া পিঠাকেইটা ভাজি ল'ম,